ঈদ কিংবা পূজা, যখনই আপনি পরিবার পরিজনের সাথে সুখের সময় কাটানোর জন্য রওনা হন, আপনার বাসা থেকে শুরু করে পাড়া মহল্লা সব জায়গাতেই নিরাপত্তার হালতি ধরেন বাংলাদেশ পুলিশ। ছুটি ভুলে গিয়ে কাজ করে যান দেশের নাগরিকের নিরাপত্তার খাতিরে। আর সেই পুলিশ বাহিনীর কল্যাণে একটি স্বতন্ত্র ব্যাংকের অনুমোদন চেয়ে গত মার্চে বাংলাদেশ ব্যাংকে আবেদন করে পুলিশ সদর দপ্তরের কল্যাণ ট্রাস্ট। তারই পরিপ্রেক্ষিতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ নামে আসছে পুলিশের ব্যাংক। বাংলাদেশ পুলিশ বাণিজ্যিকভাবে এই ব্যাংক প্রতিষ্ঠা করতে 2017 সাল থেকে কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মূলধনে 400 কোটি টাকা সংগ্রহ শুরু করে। গুলশানে পুলিশ প্লাজা কনকর্ডে করা হয়েছে ব্যাংকটির প্রধান কার্যালয়। শুরুতে ঢাকা সহ সারা দেশে 6টি শাখায় ব্যাংকের কার্যক্রম চলবে। পুলিশ কল্যাণ ট্রাস্টের মালিকানায় ব্যাংকটি প্রতিষ্ঠিত হলেও প্রচলিত অন্য বাণিজ্যিক ব্যাংকের মতোই এর কার্যক্রম পরিচালিত হবে। সব ধরনের গ্রাহক লেনদেন করতে পারবেন এই ব্যাংকে, তবে পুলিশ সদস্যরা স্বল্প সুদে ঋণ নেওয়ার সুবিধা পাবেন। সারা দেশে পুলিশের 1,66,000 সদস্য মূলধনের পুরো টাকা যোগান দিয়েছেন। দেশের তরে দিনরাত কাজ করে যাওয়া পুলিশ সদস্যদের কল্যাণে ব্যাংকটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সোনালী ভবিষ্যৎ দিচ্ছে হাতছানি।